শহীদ ইসলাম বাবর দলে আমার দেশের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত আছি। এছাড়া দৈনিক কর্ণফুলী পত্রিকার স্ট্র্যাটেজি ছিলাম, দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। তো দীর্ঘ সাংবাদিকতার সময়ে পুলিশের নানা অনিয়ম, দুর্নীতি, অন্যায়, গরিব মানুষের উপর নির্যাতনের অনেক প্রতিবেদন আমি করেছি, যেগুলোর প্রমাণ সাপেক্ষ আমি করেছি। আমি নাইটে ছিলাম কোনো সময়, হ্যাঁ মানে মিসগাইড হয় এই ধরনের কোনো রিপোর্ট আমি করিনি, তথ্যভিত্তিক আমার রিপোর্টগুলো ছিল। তো এই রিপোর্টের কারণে পুলিশ ক্ষিপ্ত হয়ে মানে আমাকে একের পর মামলা দিচ্ছে। তার মধ্যে একটা ছিল দ্রুত কিছু আইনের মামলা, আরেকটা হচ্ছে পেন্ডিং মামলা আমাকে সার্চশিট প্রত্যাশন করা হলো, যেটি একটি মোবাইল সিলিং সংক্রান্ত, একজন মোবাইল শো গণপিটনিতে মারা গেল, সেই মামলায় আমাকে সার্চশিট প্রত্যাশনে করা হলো। তো মোবাইল চুরির ঘটনার পরে ক্যান্ডিহাটের নিরীহ ব্যবসায়ীদের যখন পুলিশ ধরে নিয়ে গিয়ে থানায় আরো করতেছে, মারধর করতেছে, এটা আমি পত্রিকায় রিপোর্ট করছি। আমার পত্রিকার কবিগুলো আমার কাছে আছে, দৈনিক কর্ণফুলীতে করছি, দৈনিক আমার দেশে করছি। এগুলো করার কারণে পুলিশের সাতক্ষীরা থানার তৎকালীন সেকেন্ড অফিসার বর্তমান সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইন্সপেক্টর পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল জব্বার, উনি আমার অফিসে আসলেন। আমার অফিসে বললেন, আসার পর আমাকে বলল, তুমি সাংবাদিক, কয় টাকার সাংবাদিক, সোনপুর সাংবাদিক, আমাদের বিরুদ্ধে এভাবে লিখতেছে কেন? আমি ওনারা জানলাম আমি আসলে কারোর বিরুদ্ধে লিখতেছি না, যেটা বাস্তব ঘটনা সেটা আমি পত্রিকায় তুলে ধরার চেষ্টা করতেছি। এই কথা বলার পরে বলে যে তুমি কত বড় সাংবাদিক হয়েছে সেটা আমি দেখে নেব। এই কথা বলার পর আমি চলে গেলাম। চলে যাওয়ার পর বিষয়টা চট্টগ্রামের অ্যাডিশনাল এসপি তৎকালীন শফিকুল ইসলাম সাহেব ওনাকে মোবাইল ফোনে অবহিত করলাম। মোবাইল ফোনে ওনাকে বলার পর উনি বললো যে হ্যাঁ ঠিক আছে বিষয় আমি দেখব, কিন্তু আমি কোনো সলিউশন আমি পাইনি। পরে দেখা গেল যে এরই মধ্যে একটা মিছিল হলো, ওই জামাতের আমির এবং ওই মুজাহিদ সাহেব সাহিদি সাহেব গ্রেফতার হওয়ার পরে এই স্থানীয় জামাত ইসলামী একটা মিছিল বের করলো। এই মিছিলের বের করার 10 মিনিট আগে আমি খবর পেলাম যে তারা মিছিল করবে। তো আমি ক্যামেরা নিয়ে আমি মিছিলের ছবি তোলার জন্য গেলাম, এবং যথারীতি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি ছবি তুলেই আমি আমার অফিসে চলে আসলাম। চলে আসার পরে আমি আমার নিজস্ব ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে আমি পত্রিকায় নিউজটা পাঠালাম। পাঠানোর পর আমি বের হয়ে নিউ মার্কেটে গেলাম একটু মানে বিকালে নাস্তা করার জন্য। প্রতিমধ্যে আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী ফোন করে বলো যে বাবু তুমি কই, তোমার অফিস তো ফুলের ঘেরা পড়ে গেছে। আমি তো কেন বললে কেন বলা যাবে,